ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। কি ঠান্ডা দেশে মাগো, গরমের কোন জায়গা নাই, ঠান্ডার মা মইরা গেছে, গরমের মা মরে নাই। বাপরে বাপরে বাপরে, কি দিনকাল পড়লো মাগি, এই আশ্বিন মাসেও মাঘ মাসের মতো ঠান্ডা লাগছে। শালা ঠান্ডা দেখে মনে হচ্ছে এই দুই মাস তাতে ঠান্ডা অদল বদল করিয়াছে, শালা আগুন যেন ঠান্ডা লাগছে। বাপরে বাবারি বাবা, কেন রে আগুনটাকে গায়ে মাখিলে দেখ গরম লাগিবে, উপরে আর নিচেও। আরে যা মনে আসছে বললে হইল নাকি, আন খাই। কেন রে আইডিয়াটা ভালো লাগলে নাই? ওটা ছাড়, আমার মাথার খুলিতে একটা ভালো আইডিয়া ঘুরপাক খাইছে, তুই বললে বার করতে পারি। এই আইডিয়াটা করলে তোর গরম ধরে যাবে। তো কি আইডিয়া, মাথার দরজাটা খুলে বাইর করিস না কেন? চ আমরা বিড়ি কিনে দুজনে মিলে খাই। কি কি উল্টা পাল্টা বলছিস, তোর মাথা ঠিক আছে তো? বিড়ি খেলে কারো আবার গরম করে নাকি? হ্যাঁ রে, আমি শুনেছি বিড়ি খেলে নাকি গরম করে, আর শরীরও ভালো থাকে, সকালবেলা হাঁকাও ভালো হয়। বন্ধু বন্ধু, তুই সত্যি বলছিস? হ্যাঁ রে হ্যাঁ রে বন্ধু, সত্যি বলছি, বিড়ির কসম। তাহলে তাহলে ভাই কর, এক পথে ভাই কর, ভাই কর, ভাই কর, ভাই কর। মানে আমায় দেখে কি তোর বিড়ি কর মনে হয়েছে যে সবসময় পকেটে লেগে ঘুরবো? ভাই কর, ভাই কর। তাহলে প্ল্যান ডিসমিস, বিড়ি যখন নাই তাহলে কি আর খাবো? ডিসমিস কেন হবে কি, বিড়ি দোকান থেকে কিনে নিতে হবে। তুই সত্যিই কানা চোদা আছিস বটে, দোকান থেকে কিনবি? এখানে সবাই আমার বাবাটাকে চিনে। আমি বিড়ি কিনতে যাই আর দোকানদারটা আমার বাবাকে বলিয়ে দিই, আর আমি কাল সকালে কেলানিটা খাই। তুই তো এটাই চাস নাকি? আমার দরকার নাই বাবা, তুই কিনগা। আমি কোথা থেকে কিনব, আমার বাবাটাকেও সবাই চেনে, তোর বাবার থেকেও বেশি আমার বাবা ফেমাস, বুঝলি কেন? তাহলে তাহলে কি আর করবি, ছাড় এই বুদ্ধিটাকে, ভালো করিয়া আগুন তাপাক বটে। না না বন্ধু, মনটা যখন গেইছে তখন কোনো না কোনো বুদ্ধি বাড়ি করতেই হবে। কি আর বুদ্ধি বাড়ি করবি, তোর যে নলা মাথা। তুই বলছিস তোর বাবাটাকেও সবাই চেনে, আমি বলছি আমার বাবাটাকেও সবাই চেনে, তাহলে আনিয়ে দিবে কে? ছাড় ক্যান্সেল কর বিড়ি খাওয়া। না ক্যান্সেল করার দরকার নাই, আমি তোকে এমন জায়গাটাতে নিয়ে যাব যেখানে তোর বাবাকে চিনবে কিলাই। হ্যাঁ তুই কি করে জানলি যে ওই দোকানের লোক আমার বাবাটাকে চিনবে কিলাই? চিনে না বলে কিনে নেব, আর দেখবো কাল সকালে বাবাকে বলে দিছে, আর বাবা আমাকে উদম কেলানি কেলাইছে, দরকার নাই বাবা। কেন রে তুই এত চিন্তা করছিস, নেওয়ার আগে শুধাই নেব বাবাকে চিনে কিলা। শোন বন্ধু, তুই এত চাপ লিসলা, তুই শুধু আমার সঙ্গে চল। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই এটা ঠিক বলিয়েছিস, শুধাই নেওয়া যেতে পারে। চ চ দেখি যা হবে কপালে, যা রে। আই দেখ দোকানদার কাকুটা দাঁড়াই যাচ্ছে, ওকে সুধা দাজা, তোকে চিনে কিলা। না আমি শুধাইতে পারবো না, আমারও তো ট্যালেন্ট নাই, তুই সুধা দাজা। দেখ তোকে আসার আগেই আমি বললাম যে তোকে শুধাইতে হবে, এখানে আমার বাবাটাকে সবাই চেনে, তুই তো জানিস আমার বাবাটা কতটা ফেমাস। আগে শুধাইতে তো দে, হইতে পারে তোর বাবাটাকে চিনে কি না, আর তুই তো জানিস তুই কতটা ট্যালেন্টেড, তুই একটা কোশিশ করিয়ে দেখ না কেন। আর তোকে যদি এই দোকানে চিনে লাই, এর পরের দোকানে যখন আমি যাব তখন না হয় আমি শুধাবো, কেমন বন্ধু? শিওর তো? হ্যাঁ রে শিওর শিওর। হ্যাঁ রে খুব চালাক লয়, আমি কিনলে আমার টাকা যাবে। শোন যদি আমি কিনি তাহলে তোর কাছ থেকে অর্ধেক টাকা নিয়ে নেবো, কিন্তু এই আমি বলিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা যা নিবি তো, দিয়ে দেবো, আর টাইম নষ্ট করিস না, তাড়াতাড়ি শুধা রাজা, তাতে রাত হয়েছে খড় দিতে হইবে। আচ্ছা ঠিক আছে দাঁড়া। কি হইল, কি চাই তোদের? ইয়ে মানে অল্প বলছি কাকু, আমাকে চিনতে পারি আপনি? না তো,
কে তুই বটে? আরে আমি আমি আমাকে চিনতে পারলেন নাই? বললাম তো পারি নাই। ফেমাস লোক সবাই চেনে, কেন ফুটানি বাড়াই গেলে? আচ্ছা আচ্ছা, সরি সরি বন্ধু, আর বলবে না। হ্যাঁ তো কাকু, আমার বাবাকে চেনেন? বলছি তো না, যখন তোকেই চিনলাম না তখন তোর বাবাকে কি করে চিনব? কোথায় থেকে আসে যে সব খেপা ছিলে পেলে গুলা? কি নিবি সেটা তো বল। বন্ধু কাজ হয়ে গেছে মনে হচ্ছে, আমাদের চেনে না। হ্যাঁ বন্ধু, তাহলে বিড়িটা ইনার কাছ থেকেই নিলি। হ্যাঁ বন্ধু, তোকে তো চিনে না, ঠিক আছে তো আমারটাও তো সুধা, আমি তো তোর সাথে এসেছিলাম বিড়ি কিনতে, নাকি? হ্যাঁ রে, তুই খেপা আছিস নাকি? যখন আমাকেই চিনলে নাই তখন তোকে চিনবে কি করে? আজব কথা বলিস তুইও, আর কথা বলিস না, এখান থেকেই লিলি, আমাদের যখন চিনেই না। আচ্ছা আচ্ছা লিলে লিলে। হ্যাঁ তো কাকু, আমাদের এক প্যাকেট। হ্যাঁ রে, এটা রাজু লোক। দাঁড়া, আমি কথাটাকে ঘুরাই নিচ্ছি, আমি তো বলি নাই এক প্যাকেট কে নিব, আমি শুধু বলেছি এক প্যাকেট। হ্যাঁ জলদি ঘুরা, নাহলে আমি তোর বন্ধুটাকে একদম ঘুরাই দেব। হ্যাঁ কাকু, এটা রাজুই বটে। হ্যাঁ ঠিক হই, ও আগে দেখে আমার মনেই হইল ওটা রাজুই বটে। ওর বাবা রোজ আমার দোকানে আসে, গল্প করে, চা খায়। ওর বাবা খুব ভালো মানুষ। আচ্ছা ও সব সার, কী নিবি সেটা তো বল, কি যেন বললি তুই এক প্যাকেট? হ্যাঁ মানে কাকু, ওই এক প্যাকেট বিড়ি, মানে লঙ্কা গুঁড়ি দিও। লঙ্কা গুঁড়ি কেন? রাইতে চিকেন টিকেন হয়েছে নাকি? ঠিক আছে দাঁড়া দিছি তোর জন্য। আচ্ছা তোর জন্য বিড়ির জায়গায় লঙ্কা গুঁড়ি কিনে ঘর যেতে হয়েছে। আরে আর তোর জন্য যে আজ আমি মার খেতাম ঘর গিয়ে, সেটা তো জানিস। এখন এখন লঙ্কা গুঁড়িটা কি করবো? তুই চাট বসে বসে। এই নে এই নে লঙ্কা গুঁড়ি, এবার ঘর যা, অনেক রাত হয়েছে, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। চ আর বিড়ি খেতে হবত নাই, এবার ঘরই যাই। ইয়ার কি লয়, এবার অন্য দোকানে দেখব, এবার তুই কেনার চেষ্টা কর, দেখগা তোকে চিনে গেলা। বিড়ি খাবার যখন মন হয়েছে তখন খাইয়েই ছাড়ব। আচ্ছা আচ্ছা তাই চ। ওই যে দেখ সামনে একটা দোকান দেখা যাচ্ছে, চ ওই দোকানটাতেই যাই, আর কিনার আগে সুধাই নিবি, আমাকে চিনে গেলা, যদি চিনে যাই তাহলে আবার মুশকিল। আমি বুদ্ধিমান ছেলে বলে কথাটাকে ঘুরাই দিলাম, তোর তো আবার কথা ঘুরানোর সেরকম এক্সপার্ট নয়, তুই দেখিস কিন্তু বন্ধু। ঠিক আছে, বেশি পাইতারা করিস না বুঝলি। বন্ধু ভাইরে, দোকানের মালিকটা কই গেলছে? মইদি তুই গেলি নাকি? এ বন্ধু দেখ দেখ, দোকানগুলো একই রকম লাগছে না? তো একই রকম লাগবে না, এই বাড়িগুলা এই দোকানগুলা সব মমতা দিদির দেওয়া। এই গ্রামে থাকিস আর এই গ্রামের কোথায় কি হয়েছে সেটাই জানিস না তুই? কথাটা পিছে নামের যাও ভদ্রভাবে বলা যায় নাকি? দেখ এমনিতে আর কথা বলিস না, না হলে আরো দু চারটা মেরে দেব, কিন্তু এমনিতে আমার মাথাটা গরম হয়ে আছে। আজ তোর চক্করে আমি আজ পকেটে লঙ্কা গুঁড়ি নিয়ে ঘুরছি। আর দাঁত কেলাইস না, ওই দেখ দোকানের মালিকটা আসছে। কি হইল, কি নিবে তোমরা? এ মানে কাকু, আপনি আমাকে চিনেন? কেন হঠাৎ এই প্রশ্ন? বলুন না আপনি আমাকে চিনেন কিনা, সত্যি করে বলবেন কাকু, মিথ্যা বলবেন না কিন্তু। হাইয়ে আমি তোকে মিথ্যা বলবো কিসের লাগে, কে বটে তুই? দেখলি বন্ধু, তোকে কে বটে বলছে তার মানে তোকে চিনে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, তাও ভালো করে শুধাই, দাঁড়া। কাকু আপনি আরেকবার বলুন আমাকে চিনেন কিনা। না চিনি না। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, লে লে বন্ধু এই কাকুর কাছ থেকেই বিড়িটা কিনিলে। দাঁড়া তুই দাঁড়া বন্ধু, আমাকে ভালো করে করন ফরন হইতে দে। কি কি হবি? করন ফরন রে, করন ফরন দাদা। ওইটা করন ফরন নয় রে, কনফার্ম কনফার্ম। ওই হইলেই হইল, তুই বুঝতে পারি তো, তাহলেই হইলে। তা কাকু আপনি আমার বাবাকে চিনেন? না চিনি না। তাহলে আমার মাকে নিশ্চয়ই চিনেন। ইয়ে
তুই মানে খেপা বটে নাকি? টাইম পাস করতে আসছিস আমার সাথে? না 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 দেখো কি বলছেন বলুন না, চিনেন কিনা? আর কতবার বলবো, না না না। তাহলে আমার দাদুকে নিশ্চয়ই চিনতেন। দেখ ওই কিন্তু ওকে ভিডিও আর দিয়ে দেব কিন্তু। না 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 দেখো আমি ভালো ছেলে বটে। আচ্ছা দেখো একটা লাস্ট কোয়েশ্চেন, এই আমার বন্ধু ইয়াটাকে চিনেন? না রে বাপ, আমি তোদের গোষ্ঠীর কাউকে চিনি না। এবার তো বল কি নিবি। হ্যাঁ হ্যাঁ কাকু এবার বলছি তাহলে, ইয়ে মানে আমাকে এক প্যাকেট বিড়ি দেন। হ্যাঁ এক প্যাকেট বিড়ির লেগে এই তো কোশ্চেন, দাঁড়া দিছি। দেখি বন্ধু আমি পারিলাম, আমার দ্বারাই সম্ভব হয়ে গেল, তোর দ্বারা সম্ভব নয় এইসব কাজ আমার দ্বারাই হইবে। আমি জানি তো তুই ট্যালেন্টেড আছিস বটে। এই যে ইটালিয়া সরিয়ে চলে যা, আমাকে আর জ্বালাস না বটে। হ্যাঁ কাকু একদম, নিয়ে এখন চলে গেছি। উফ ছেলেগুলিয়া খুব জ্বালাইল বটে। দেখি ওর বাবাকে একটা ফোন করি। হ্যালো মহেশ, আমি বলছি রে তোর বেটা এক প্যাকেট বিড়ি গেল। উফ জায়গা দোকানটা বন্ধ করে দিয়া। কি আজ আসুক বটে, দেখি আজ ওর আমি ভালো করিয়েছিস। ওই দেখি দেখি বিড়ির প্যাকেটটা দেখি। তুই যে গোটা প্যাকেটটা কিনলি সব খাইয়ে শেষ করে দিলি। ওই রে বাবাই ওই রে বাবাই মরে গেলাম রে বাবা। আমি একটা কথা বুঝতে পারলাম না, আমি মেয়েটা খেলুম তো খেলুম কেন, আমি বেরি কিনলুম এটা বলে না আমি বেরি বাবাকে দিলুম না এটা বলে। আর তোমরা হাসবে পরে, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার সব বন্ধুদেরকে শেয়ার করে দাও এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে। ঠিক আছে।